পরীক্ষার প্রশ্নপত্রটা দেখে নেবে, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 7 বেঙ্গলি। একই দাগে যেসব প্রশ্নগুলো আছে বলেছে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে তোমাদের 1 নম্বর করে। আর যেহেতু এটা তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, পরীক্ষাটা হবে 70 নম্বরে। যেসব অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে সেই অধ্যায়গুলো ভালো করে টেক্সট বুক পড়ো, তাহলে খুব সহজে এই প্রশ্নপত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। চাইলে তোমরা এই প্রশ্নপত্রটা স্ক্রিনশট করে নিতে পারো, আর এই ধরনের আরো অন্যান্য বিষয়ের ফাইনাল এক্সাম পেপার দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। দেখো, 2-এর দাগে শূন্যস্থান আছে দেখতে পাচ্ছ, এবং 3-এর দাগে তোমাদের স্তম্ভ মেলাতে বলেছে। প্রত্যেকটা অধ্যায়, যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে ওই অধ্যায়গুলো ভালো করে পড়ে দেখবে হাতে কলমে আছে। হাতে কলমে যেসব সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এবং ব্যাকরণগত প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করে নেবে প্রশ্নের উত্তরগুলো, তাহলে দেখবে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর পাশাপাশি এই ধরনের প্রশ্নগুলো তো দেখতেই পাচ্ছ যে এখানে প্রশ্ন কি কি এসেছে। আর তোমাদের এই যে বাংলা বিষয়ের প্রশ্নপত্র, এটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শুধু এই একটাই বাংলা বিষয়ের প্রশ্ন না, আরও অনেক বাংলা বিষয়ের প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন স্কুল থেকে জোগাড় করে। তো সব এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে নাও, তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে তাহলে এর মধ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো, 5-এর দাগে তোমাদের স্বাধীনতা সংগ্রামে নারী এই রচনা অবলম্বনে ননীবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে আসে। এবং আরও অন্যান্য স্কুল থেকে যেসব প্রশ্নগুলো জোগাড় করে দেওয়া হয়েছে তোমাদেরকে, তো সেখানেও দেখবে এই ধরনের প্রশ্নগুলো এসেছে। তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ফলো করবে, শূন্যস্থান পূরণ করতে হবে। ব্যাকরণগত এই প্রশ্নগুলোর উত্তরের জন্য তোমাদের কাছে যে ভাষা চর্চা বই আছে সেই ভাষা চর্চা বইটা ফলো করতে পারো, সেখানে এগুলোর উত্তর পেয়ে যাবে। এবং এখানে দেখো পত্র রচনা আছে যে পুজোর ছুটিতে তুমি কিভাবে কাটিয়েছো তা জানি, বন্ধুকে চিঠি বা অসুস্থতার কথার জনিত কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে পত্র রচনা। এই ধরনের পত্র রচনাগুলো তোমরা পেয়ে যাবে ভাষা চর্চা বইয়ের শেষের দিকে। এরপরে দেখো প্রবন্ধ রচনা আছে যা তোমরা লিখলে 10 নম্বর পাবে, এবং তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের ভাষা চর্চা যে বই ওই বইয়ের শেষের দিকে আছে পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ এই 3টি রচনা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। আশা করা যায় এই 3টি যদি তোমরা রচনা তৈরি করে নাও, এই 3টির মধ্যে থেকে একটা তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে।